হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলু মটরশুঁটি দিয়ে একদম নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা রান্না করলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেই একদম নতুন ধরনের রেসিপিটা আমি কিভাবে রান্না করব। প্রথমে কড়াইতে জল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া মিডিয়াম সাইজের চারটা আলু। আলুর পরিমাণটা কম বেশি বাড়ি কমে নিতে পারেন। একই সঙ্গে দিয়ে দিলাম খোসা সমেত 200 গ্রাম মটরশুঁটি, আস্ত একটা টমেটো, দিয়ে দিচ্ছি লবণ। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব, যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। তো প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে জল জড়িয়ে নামিয়ে নেব। তবে আপনারা চাইলে প্রেশার কুকারেও কিন্তু একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। এরপর ঠান্ডা হয়ে গেলে মটরশুঁটির খোসাগুলিকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খোসার সময় সিদ্ধ করে নিলে দানাগুলি খুব সহজে বের হয়ে যায়। সিদ্ধ করে নেওয়া টমেটোর খোসাগুলিকেও কিন্তু ফেলে দিতে হবে। এখন সিদ্ধ করে নেওয়া আলুগুলিকে ভালোভাবে চটকে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। তো সিদ্ধ করে নেওয়া টমেটোগুলিকেও আমি আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 3টা শুকনা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। শুকনা লঙ্কাগুলি যখন ভাজা হয়ে যাবে এর থেকে আমি 2টা নামিয়ে গুঁড়া করে নেব, বাকি একটা থাকবে। দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, একই সঙ্গে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, রসুন। এইখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, 6-7 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি 2টা পেঁয়াজ 2 রকমভাবে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর একটা টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজটা আমি পরে ব্যবহার করব। তো এইগুলিকে আবারও নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন চুলার আঁচটা একদম কম আছে রেখে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচের থেকেও কম জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চিমটির মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। 2 চিমটির মতো হিং, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখন কম আছে এগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে মাখিয়ে নেওয়া আলু টমেটো মটরশুঁটি। এখন এইগুলিকে একটু মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচের মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে নিলে কাঁচা পেঁয়াজগুলিও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে এইগুলিকে কষিয়ে নেওয়ার পর দেখুন কাঁচা পেঁয়াজগুলিও কিন্তু খুব সুন্দর হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, যত বেশি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন ততই কিন্তু ভর্তাটা ভালো লাগবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে ভেজে নেওয়া শুকনা লঙ্কা, এইগুলিকে আমি হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলে আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে মটরশুঁটি দিয়ে আলু ভর্তা রান্না করে ভাত ও রুটি 2টার সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।